আজকে হচ্ছে আমি সারাদিন একটু চোষাচুষি করব। কি বলে তুমি? আমি আজকে সারাদিন চুষবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। মানা ইউটিউব খুললে শুধু বৌদি বৌদি বৌদি। তো আজকে নতুন এক বৌদির দেখা হঠাৎ করে সামনে, চোষা বৌদি। তো বৌদি এখন সকাল থেকে রেডি হয়ে গেছে চোষার জন্য। তো কে কে চোষাতে যাবে? তো চলো। এই গাড়ি স্টার্ট কর। চপে চপে ছুট গিয়ে। হাম ফাস্ট। এই স্টার্ট। হাম ফাস্ট। হ্যালো হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ভালো নেই, অনেক ধরে চোষাই নি না, তাই মন মজা তো ভালো নেই। আচ্ছা আজ বেশি মস্করা করবো না, আজকে যা যা করবো মানে একদম ওপেন ক্যামেরায়। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বাট বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না। বৌদি সকাল সকাল ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না, কিন্তু ফোন নিয়ে ভিডিও বানাতে শুরু হয়ে গেছে। আচ্ছা হমকো সিখা রিয়া আজ সব কি কি স্বপ্ন দেখেছে জানো? বিছানার মধ্যে সব কিছু করছি আমি। হ্যাঁ বিছানাতে সব করছি, মানে সব করছি মানে বিছানাতে সব করছি। বলছি কি এমন সেই বিখ্যাত স্বপ্ন দেখেছো যা বিছানার মধ্যে সব কিছু করে দিয়েছো? বলছি একটু শেয়ার করলে হয় না? আমি পাহাড়ের উপরে উঠেছি, পাহাড়ের উপর থেকে আমাকে কুমিরে খেয়ে ফেলছে। না ভাবা যায়, পাহাড় থেকে কুমির ধরে খেয়ে নিচ্ছে, গজব বেজ্জতি হ্যায়। তোমাদের সবই তো শুনলাম, তো চোষা চিসটা কখন হবে? এখানে আমি হচ্ছে কম্বল নিয়ে একদম রেডি, শুধু এখন তোমাদের দাদা ভাই আসবে, তাহলে চোষা চুষি স্টার্ট করে দেবো। সাদের কি চুষতে ভালো লাগে? এর ভেতরে একটা ফুটো আছে। আরে কেনা কে চাইতে হো? এই ফুটোর ভেতরে যে কত মাল মশলা আছে তোমরা জানো না। আচ্ছা হমকো সিখা রিয়া মানে সালে কা খোপড়ি তোড়, খোপড়ি তোড় সালে কা।